নমস্কার। আঁধারের পরে যেমনি আসে আলো, আলোর পরে তেমনি আসে আঁধার। আজকে আমি যে বিষয় নিয়ে কবিতা লিখেছি সেটি একটি আঁধারতম দিন নিয়ে। তো চলুন শুরু করছি আমার কবিতা। আমার কবিতার আজকের বিষয়বস্তু 14 ফেব্রুয়ারি ঘটে যাওয়া পুলওয়ামা হত্যাকাণ্ড নিয়ে লেখা। কবিতার নাম শহীদ, কলমে আমি পল্লব গুছাইত। মৃত্যু মিছিল দেখেছি কি মোরা, দেখেছি কি হাহাকার, ছেলেহারা মা পাষাণ হৃদয়ে অশ্রু ফেলে না আর। বিরহিণী প্রিয়া আকুল আবেগে পথ চেয়ে থাকে কার, কপাল পুড়েছে জানে না মুন্নি, ফোনে এলো সমাচার। কফিন বন্দি ফুলে ঢাকা দেহ, শহীদ হলো যে পিতা, আলুথালু বেসে ভীরু পায়ে এসে মমতা মইসে মিতা। পাড়া প্রতিবেশী ছুটে এলো সবে, একই নিয়ে এলো বয়ে জাতীয় পতাকায় সযতনে থেকে, জয় জয় গান গাথা গেয়ে। বীর জোয়ান অমর রহে ডাক দেন ব্রিগেডিয়ার, সীমান্ত সেনা সদা জাগ্রত যেন সে চৌকিদার। মরদেহ আজ পুড়ে ছাই হলো, অনলে হলো সে লীন, কারো দেহ হলো কবরে শান্তি নিদ্রিত চিরদিন। জাতের আমি জাতে তুমি, জাত নিয়ে করি বড়াই, মরণের পরে ঠিকানা হলো যে মাতৃভূমিতেই ঠাঁই। শান্তির বাণী মাথা ঠুকে মরে, কেবা শোনে কার কথা, রণহুঙ্কারে ব্যস্ত সে দেশ কার ঘাড়ে কটা মাথা। নমস্কার। 14 ফেব্রুয়ারি আমরা প্রত্যেকেই জানি এই দিনটি প্রত্যেকের কাছে ভালোবাসার দিন হিসেবে পরিচিত, কিন্তু ঠিক একইভাবে এই দিনটি কিছু মায়ের কোল খালি হয়ে যাওয়ার দিন, কিছু মায়ের বুকে পাথর চেপে রাখার দিন, কিছু বীর জোয়ানের শহীদ হওয়ার দিন। বীর জওয়ানদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আজকের কবিতাখানি সমাপ্ত করলাম।